নমস্কার বন্ধুরা, ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো আমরা ইতিমধ্যেই একটি নতুন আপডেট পেয়েছি যে কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে যে গ্যাস সিলিন্ডার, তার কিন্তু মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে যারা যারা টাকা পেয়ে গিয়েছে তাদের কি আরও টাকা পাঠানো হবে কি না, এবং যারা যারা এখনও ফ্রি গ্যাসের টাকা এখনও পায়নি সেক্ষেত্রে কবে টাকাটি পাঠিয়ে দেওয়া হবে। সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ মেয়াদ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে ফ্রি গ্যাসের, অর্থাৎ আপনারা যারা এখনও পর্যন্ত গ্যাসের টাকা পাননি তাদের জন্য এক সুবর্ণ সুযোগ যে আপনাদের গ্যাসের টাকা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে পেতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে, এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সর্বপ্রথম সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবরের জন্য। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো দেখুন, বলা হয়েছে আরও 3 মাস বিনামূল্যে মিলবে গ্যাস, জানালো মোদি সরকার। দেখুন, বলা হয়েছে করোনার জেরে দেশে লকডাউন করতে বাধ্য হয়েছিল মোদি সরকার। হঠাৎ লকডাউনের জেরে বিরাট সমস্যায় পড়েন দেশের মানুষ, বিশেষ করে দরিদ্রের অবস্থা মারাত্মক খারাপ হয়ে পড়ে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই একাধিক পদক্ষেপ নিয়েছিল সরকার। এর মধ্যে অন্যতম ছিল উজ্জ্বলা গ্যাসের খাতাধারীদের বিনা পয়সায় সিলিন্ডার দেওয়া। এবার সেই পদক্ষেপ সম্পর্কে আরও বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তো প্রধানমন্ত্রী কল্যাণ যোজনায় উজ্জ্বলা উপভোক্তাদের জন্য বাড়ানো হলো বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের প্রদানের সময়সীমা। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এপ্রিল থেকে পরপর এই 3 মাস বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে সরকার। তবে নতুন সিদ্ধান্ত এই সময় আরও 3 মাস কিন্তু বাড়ানো হলো, আগামী 30শে সেপ্টেম্বর অবধি এই সীমা বাড়ানো হয়েছে। এবং কেন্দ্রের তরফে জানানো হয়েছে বর্তমানে 7.40 কোটি উজ্জ্বলা গ্রাহক এই বিনামূল্যে সুবিধা পান। সরকারের বর্ধিত এই সিদ্ধান্তের ফলে এই বিরাট সংখ্যক মানুষ আরও উপকার পাবে বলে মনে করা হয়েছে, এবং এই স্কিমের আওতায় কেন্দ্রের তরফে উজ্জ্বলা খাতাধারীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে যায়। এরপর সেই টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার নেন গ্রাহক। অর্থাৎ এই প্রকল্পের আওতায় 2020 সালে এপ্রিল জুন মাসে মোট এই টাকাটি গ্রাহকদের অ্যাকাউন্টে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে, এবং মোট 11 কোটিরও বেশি সিলিন্ডার সুবিধাভোগীদের হাতে কিন্তু এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এবং এছাড়াও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।